160 হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমি মাসুদ পারভেজ, আমি আছি আপনাদের সাথে। আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে দেশে কাঁচা মরিচের দাম বেড়েছে। দেশে কাঁচা মরিচের দাম আজকে 160 টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হচ্ছে। তাহলে সারা দেশে কাঁচা মরিচের দাম যে বাড়ছে, এটা কেন, কি কারণে এই কাঁচা মরিচের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে? 100 টাকা ছিল, সেখান থেকে 120 টাকা, আজকে 160 টাকায় বিক্রি হচ্ছে। আমি গোটা বাজার ঘুরব, ঘুরে ঘুরে জানব যে কি কারণে এই কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাচ্ছে। সবাই আমার সাথে থাকবেন। আপনি মরিচ কতদিন হলো ব্যবসা করেন? আমি মরিচের ব্যবসা দীর্ঘ 6 বছর ধরে করতেছি। আচ্ছা, কোনবার সবচেয়ে বেশি দাম হয়েছিল বলতে পারবেন? এটা আপনার গত 2 বছর আগে একবার হয়েছিল, আবার এই বছরের প্রথম দিকে একবার হয়েছিল, সেটা আপনার এই যে খরানেতে। আচ্ছা, কত টাকা করে বিক্রি করছিলেন ওই সময়? আমাদের এখানে খুচরা 240-এর থেকে 280 টাকার ভিতর ছিল। আচ্ছা, আবার কি রকম এই দামটা বাড়তে পারে এবার? দাম তো আপনার কয়েকদিন হলে বাড়তিছে, একটু পাইকারি বাজার আর যে অবস্থা দেখা যাচ্ছে, আরো মনে হয় যে বাড়ার আশঙ্কা আছে। আচ্ছা, রোজার মধ্যে কি আরো বেড়ে যেতে পারে নাকি কি মনে করেন আপনি? রোজার কথাটা বলা যাচ্ছে না, কারণ কাঁচা মাল তো। হ্যাঁ, রোজার সময় তো অনেক বেশি আপনার কাঁচা মালটা লাগবে, মরিচটা লাগবে। হ্যাঁ, তখন তো এটা উৎপাদন যেহেতু নাই, তাহলে এটা তো বাড়তে পারে নাকি? হ্যাঁ, যদি উৎপাদন না হয়, যদি কম হয় তাহলে একটু বাড়বে। প্রিয় বন্ধুরা, এই যে দেখছেন বগুড়া রাজাবাজার, যেটা কাঁচা মরিচের পাইকারি বাজার, সেই পাইকারি বাজারের গোটা ঘর কোথাও কোনো কাঁচা মরিচ আমি দেখছি না। এখানে কাঁচা মরিচের সময় কাঁচা মরিচ ভরা থাকে, কিন্তু এখন দেখেন কোনো রকম কাঁচা মরিচ এই বাজারে কোনো পাইকার নেই। তার মানে এখানে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে না। অন্যান্য সময় বাজারে আসলে এটা কাঁচা মরিচে ভরা থাকে, দেখুন কোথাও কোনো কাঁচা মরিচ নেই। দেখুন একজন এখানে শুকনো মরিচ বিক্রি করছে, কাঁচা মরিচের আড়তে কাঁচা মরিচ নেই, ফলে দাম হু হু করে বাড়ছে। আজকের বাজার 160 টাকা কেজি, পাইকারি বাজারে সামান্য কম আছে, আমি জেনেছি তাদের সাথে কথা বলে। আপনার অভিজ্ঞতায় কি বলে, এবার কাঁচা মরিচের দাম এটা কি আরো বাড়তে পারে? কাঁচা মরিচের দাম আরো বাড়তে পারে। আর কত করে বিক্রি করছেন এখন? এখন বেচে 130-135-140 কেজি, এটা পাইকারি। পাইকারি 130-135-140। খুচরা বাজারে দেখে আসলাম 60 টাকা। হ্যাঁ, খুচরা 60 টাকা বিক্রি হচ্ছে। ওই ভদ্রলোক বলল যে বিকেল বেলা আরো বাড়তে পারে। হ্যাঁ, 200 টাকা হতে পারে। হ্যাঁ, আমদানি কম। আচ্ছা, আমদানি খুবই কম? আমদানি খুবই কম। বগুড়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মরিচ উৎপাদন করা উৎপাদন হয় জেলা, সেই জেলাতে যদি এরকম অবস্থা হয় তাহলে সারা দেশে এরকম মরিচ সরবরাহ হবে বলে আপনি মনে করেন? একটু শর্ট হবে, মরিচ শর্ট হবে, বেড়ে যাবে তাই না? দাম বেড়ে যাবে। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ভাই, কাঁচা মরিচের দাম বাড়লো কেন? শোনেন, আসসালামু আলাইকুম। কাঁচা মরিচের দাম, আমরা সাধারণ গাড়িস্থ গেরস মানুষ, আমরা ধর গ্রামগঞ্জের লোক, কাঁচা মরিচ
জমি লাগায়া 24,010 টাকা খরচ করে সেই কাঁচা বেচছি 1710 টাকা বেচে জমিতে আলু লাগাছি এই সব জমিতে আলু লাগাছে এবং ভুট্টা লাগাছে এই করে কাঁচার একটু চাহিদা বেড়ে গেছে আর কি কৃষক মানে লস কত খায় আরো আরে আলুর কেজি লাগছে হচ্ছে 10 টাকা 12 টাকা এখন এটি সরকার তো কোনদিকে আর ইয়ে করেন পদক্ষেপ নেন আলু কেন দাম কম হলো এটি যদি সরকার যদি কিছু পদক্ষেপ নিলে অনেক কাঁচার মরিচা সামনেতে ব্যাঘাত হয়ে গেছে তার কারণে কাঁচার এখন সংকটে পড়ে গেছে এরাই আমার কাছে সাড়ে সব জিনিসের দাম বেশি একটা কামলা নিলে 500 টাকা সে কামলাটা খাওয়ার উপযোগী করে কি আমি পাঙ্গাস মাছ খাবো না তারপরে লাউ খাবি না আলু খাবি না তার ভালো ভালো খাবি এরকম হলে তার পরিস্থিতি কামলা বাড়ে তো এই জন্য আমরা কৃষকেরা আমরা একবারে অসহায় হয়ে গেছি আর সে তখন করার কিছু আর নেই বলার কিছু নেই আপনি জমির কোন ফসলই নাই মানে আমদানি কম বাইরে এনে মাল এই মাল নষ্ট হয়ে গেছে আপনার এই জন্য আপনি চাহিদা কমের জন্য আপনি দাম বেশি হয়ে গেল চাহিদা বেশি আপনি হয়তো আমাদের এখান থেকে নিয়ে গেছে তারা হয়তো খুচরে বিচ্ছে পাইকারি বিক্রি করেন 5 কেজি মাল নিয়ে বসে আছেন কেন দেখলাম যত মানুষ এই কাঁচা মরিচের ব্যবসা করে এখন তত মানুষ নাই একদম ঘর ফাঁকা মনে হলো মানে আমদানির কি অবস্থা একটু বলতে পারবে আমদানি খুবই কম প্রিয় বন্ধুরা আমি মাসুদ পারভেজ যতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি বাজার ঘুরে ঘুরে কাঁচা মরিচের মূল্য প্রত্যেকটা দোকানে আমি শুনেছি আমি আড়তে গেছি সব জায়গায় কাঁচা মরিচের দাম মূল্য বৃদ্ধি পাচ্ছে গতকালকে যে দাম ছিল আজকে সেই দামের চাইতে আরও দাম বৃদ্ধি পেয়েছে গতকাল ছিল 40 টাকা আজকে 50 টাকা এবং 60 টাকা বৃদ্ধি পাচ্ছে প্রিয় বন্ধুরা আড়তে কোনোরকম পাইকারি বাজারে ব্যবসায়ীরা আসে নাই প্রিয় বন্ধুরা আমি এক কৃষকের নাগাল পেয়েছিলাম সে কৃষক বলেছে পানির দাম বেশি সারের দাম বেশি উৎপাদন খরচের দাম বেশি তাহলে আমরা যখন এই কাঁচামরিচ উৎপাদন করব সেই কাঁচামরিচ উৎপাদনের ফলে আমাদের লস হবে সেই লস দিয়ে আমরা কাঁচামরিচ উৎপাদন করতে পারবো না আমরা কাঁচামরিচের জমি নষ্ট করে আমরা আলু লাগিয়েছি সেই আলুর দাম আজকে কমে গেছে ফলে আমরা উৎপাদনের সময় আমরা দাম কম পাই এবং যখন আমরা যেবার উৎপাদন করতে পারি না সেইবার দাম বৃদ্ধি পায় আর একজন আড়তদার বলেছে যে আমাদের যদি ডলার সংকট না হতো আমরা তাহলে ইন্ডিয়া থেকে আমরা এই কাঁচামরিচ সংগ্রহ করে আমরা বাজার ছয় লাভ করে দিতে পারতাম কিন্তু ব্যাংকগুলোতে যাবেন তারা আমাদেরকে ডলার সরবরাহ করছে না আমরা এলসি করতে পারছি না ফলে আজকে এই বাজার সংকট দেখাচ্ছে দিয়েছে প্রিয় বন্ধুরা আজকে দেশীয় বাজার সংকুচিত হয়েছে আন্তর্জাতিক বাজার সংকুচিত হয়েছে এই সমস্ত বিষয় আজকে রাজনৈতিক প্রভাব রাজনৈতিক কারণে আজকে দেশের বাজার সংকট হয়েছে ফলে এটা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে বলে আজকের
বুদ্ধিজীবীরা বলছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রতিবেদন এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ মরিচ 160 টাকা কেজি এর আগে আপনার দাম কমাতে কিছু লোক কৃষক দাম পায়নি সেই ক্ষেত্রে গাছ কিছু তুলে ফেলেছে ফেলার পরে অন্য কিছু লাগাছে আপনি এই কিছুটা চাপ ওখান থেকে মরিচের উপর আছে